রাজ্যত উপনির্বাচনের ঢৌ উখল মাখল রাজ্যের পাঁচ সমষ্টি সমষ্টিয়ে সমষ্টি আরম্ভ হয়েছে মনোনয়ন দাখিল পর্ব হাজার হাজার সমর্থকক নগদ লৈ বিহালের বিজেপি পার্টি দিগন্ত ঘাটোয়ারে দাখিল করিলে মনোনয়ন বিশাল সমদলে বুধবারে মনোনয়ন পত্র দাখিল করিলে বিহালের বিজেপি প্রার্থীগাকী মনোনয়নের সময়ত দিগন্ত খাটোয়ারক সঙ্গ দিলে সাংসদ রঞ্জিত দত্ত কামাখ্যা প্রসাদ তাসা মন্ত্রী পীযুষ হাজরিকা সঞ্জয় কিষাণ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপরি বিধায়ক অমিয় মিয়া উৎপল বরাকে ধরে বহু কেজন নেতা কর্মী মনোনয়ন দাখিলের পূর্বে বরগাঙর গাংমো থানত সেবা ললে দিগন্ত খাটোয়ারে ইয়ার পিছতে বিশ্বনাথর কমলাকান্ত ক্ষেত্রের বিশ্বনাথ উপায়ুক্ত কার্যালয় সমদল করে মনোনয়ন দাখিল করলে বিজেপির প্রার্থীগাকী দিগন্ত খাটোয়ারর মনোনয়ন দাখিলের পিছতে মন্ত্রী পীযুষ হাজরিকাই কলে রাইজর সহারি দেখে আমি অভিভূত বিহারী সমষ্টিত ইতিমধ্যে মন্ত্রী হয়ে থাকতে বহু কাম করেছে রঞ্জিত দত্তই তেওঁর উত্তরপুরি হিসাবে দিগন্ত খাটোয়ারক প্রার্থী দিছে দলে যে মোক আজি বিহালী সমষ্টির উপনির্বাচন প্রার্থী প্রদান করার কারণে আজি তেখেতসকলে বিশ্বাস রাখিছে যে এই দেড় বছর কার্যকালের কারণে বিহালীবাসী রাইজক সেবা প্রদান করার কারণে গতি আজি বিহালীবাসী রাইজর আশীর্বাদ লই মই এই নির্বাচনত তেখেতসকলে যে ধরনের সহযোগিতা আগবাইছে বিপুল ভোটর সংখ্যক জয়যুক্ত হম বলে আমি আশাবাদী গতি অনাগত দিনত আমার দত্ত ডাঙরে যে ধরনের বিহালী সমষ্টিক উন্নয়ন করেছিল সেই উন্নয়ন করে যাম বলে প্রতিশ্রুতি দিয়েছে আনহাতে বিরোধীয় কাক প্রার্থিত্ব দিয়ে তাক লৈ কেতিয়াও বিজেপিয়ে চিন্তা করা নাই বলে মন্তব্য পীযুষ হাজরিকার সমষ্টিটোৰ রাস্তা পথৰ অবস্থা অত্যন্ত ভাল সমষ্টিটোত আমার রঞ্জিত দত্ত ডাঙরিয়া যথেষ্ট জনপ্রিয় আর সেই কারণেই তেখেতৰ উত্তরসূরি হিসাবে আমার দিগন্ত ঘাটোয়া ডাঙরিয়াক রাইজে জিকাব বলে মই দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি ইলেকশনত কেনেকে জিকিম তাকে লৈহে মূল ব্যস্ততা বিরোধীয়ে কাক দিয়ে কাক দিয়ে তাক লৈ মূল কোনো ধরনের ব্যস্ততা ইফালে বিহালীত দিগন্ত ঘাটোয়ারর জয় হওয়াটা নিশ্চিত বলে দাবি মন্ত্রী সঞ্জয় কিষাণর বিহালীবাসী ভাগ্যবান যে এনে এজন প্রার্থী পাইছে আর মই আশা করছো বিহালীবাসীর সকল জাতি জনগোষ্ঠী সকল ধর্মানুমী লোকে বন্ধু দিগন্ত ঘাটোয়ারক আশীর্বাদ প্রদান করব বর্তমান যে পরিবেশ আছে দিগন্ত ঘাটোয়ার ডাঙরিয়া জয় হওয়াটো নিশ্চিত গহপুরৰ পৰা পলাশ ফুকনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ